আমরা আছি ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি কিনা এখানে ভর্তি দিন ছিল, দীর্ঘদিন যাবত ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। তো সরাসরি আমরা পেশেন্টের সাথে কথা বলি। আমি স্ট্রোক করেছিলাম গত জুন মাসে, তারপরে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছি, নেওয়ার পরে ইমপ্রুভ হয়নি। এখানে আসি জানুয়ারি 20 তারিখে। 20 তারিখে আসে আমি উঠলে বসতে পারতাম না, বসলে উঠতে পারতাম না। এখন আবার আমার উঠলে বসতে পারি, বাথরুমে যেতে পারি, আসতে পারি, কোনো সাহায্য লাগে না। আচ্ছা, আগে উঠা বসাতে সমস্যা ছিল? সমস্যা ছিল, উঠা বসার সমস্যা ছিল, হাঁটাতেও সমস্যা ছিল। আচ্ছা, এই ডিপিআরসি হসপিটাল ঠিকানাটা কোথায় পেয়েছেন? ঠিকানাটা আমাদের বাড়িতে এক মিস্ত্রি ছিল, এখানে কাজ করে গেছে, এবং তার এক শাশুড়িকে এখানে ভর্তি করছে। তার শাশুড়ি হয়ে 21 দিন থেকে ভালো হয়ে গেছে। আমার বড় মেয়ে আছে, ডাক্তার দিয়ে পড়ে, MBBS পড়তেছে এবার ফাইনাল ইয়ারে। আপনি কোন ডক্টরের অধীনে আছেন? আপনার কাছে জানতে চাইবো এখানকার চিকিৎসা সেবা কেমন? চিকিৎসা সেবা খুব ভালো, অনেক ভালো, খুব ভালো, আমি ভালো পাইছি। আপনার যে সমস্যাটি ছিল এর আগে কি কোথাও আপনি চিকিৎসা নিয়েছিলেন? হ্যাঁ, চিকিৎসা নিয়েছি, কিন্তু ওরকমের ফলপ্রসূ হয়নি। আচ্ছা, এখানে ফলপ্রসূ হয়েছে। আচ্ছা, ঠিক আছে, এখন আপনি কেমন বোধ করছেন? ইনশাল্লাহ ভালো বোধ করছি। আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো যেহেতু আপনি এখানে ভর্তি ছিলেন, এখানকার চিকিৎসা সেবার মান কেমন, এবং যারা ম্যানেজমেন্টে আছেন, ডক্টর আছেন, সিস্টার আছেন, তাদের ব্যবহার কেমন? সবার থেকে ভালো ব্যবহার পাইছি। আচ্ছা, ইনক্লুডিং অল, সব এখানে আয়া বলেন, সিস্টার বলেন, ডাক্তার বলেন, সবার থেকে, এবং ম্যানেজমেন্ট কমিটি হোক, সবার থেকে ভালো ব্যবহার পাইছি। আচ্ছা, এখানকার পরিবেশ কেমন? পরিবেশ তো খুব ভালো, খুব ভালো পরিবেশ। আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো যে এখানে ভর্তি ছিল, তো অন্যান্য রোগীর উদ্দেশ্যে আপনার কোনো মতামত দেওয়ার আছে কি? ডিপিআরসি হসপিটাল, ডিপিআরসি হসপিটালের মধ্যে যে সমস্ত রোগীরা আসছে, যাদের সাথে পরিচিত হয়েছি বা যে তারা বেশ ভালো রিহার্সাল করে গেছে। আমি জানতে চাচ্ছিলাম মানে অন্যান্য রোগীদের ক্ষেত্রে যদি কোনো অ্যাডভাইস দেওয়ার থাকে অন্যান্য রোগীদের উদ্দেশ্যে। না, অন্যান্য রোগীদের উদ্দেশ্যে বাইরে যদি আর কেউ যদি এরকম আমার মতো হয় তাদেরকে আমি অ্যাডভাইস দেবো এখানে যান, সেখানে ডিপিআরসি হাসপাতালে যাওয়ার জন্য। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।